ঢাকা সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নির্বাচনে কোনো ফর্মুলা দেননি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে গণতন্ত্রের উন্নতি হোক। সকালে সচিবালয়ে মালয়েশিয়ার হাইকমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এসব কথা জানান আইনমন্ত্রী। ওই সাক্ষাতের বিষয়ে মন্ত্রী বলেন, আসিয়ানভুক্ত রাষ্ট্র হিসেবে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য মালয়েশিয়ার হাইকমিশনারকে উদ্যোগ নিতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে মন্ত্রীর আশা, বাংলাদেশের কর্মীরা কর্মঠ হওয়ায় মালয়েশিয়ার শ্রমিক পাঠানোর সুযোগ ভবিষ্যতে আরও বাড়বে। সংস্কারের সুপারিশ আসুক আর না আসুক, র‍্যাব কিন্তু সবসময় আপনার যদি তার কোনো সদস্য ব্যক্তিগতভাবেও যদি তার কোনো সদস্য কোনো অন্যায় অপরাধ বা ভুল করে তাহলে পরে কিন্তু র‍্যাব সেটা তদন্ত করে, সেটা অনুসন্ধান করে, তদন্ত করে এবং তার ব্যাপারে ব্যবস্থা নেয়। তো এই এই যে এবং এটা এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, রিফর্মস ব্যাপারটা কিন্তু চলমান প্রক্রিয়া, চলতে চলতে পথে যেগুলি ভুল সেগুলি কিভাবে শুধরাতে হয় সেগুলি জানে, যেগুলি গুড প্র্যাকটিসেস সেগুলি আরও কিভাবে এই আপনার প্রয়োগ করা যায় সেগুলি করা হয়। তো এটা একটা চলমান প্রক্রিয়া। সময় নিচ্ছে আপনার, সেটা হচ্ছে যে কয়েকদিন আগে শরীয়তপুরে বিএনপির একজন নেতা প্যারোলে মুক্তিতে মায়া জানাজায় গিয়েছিলেন হাত পড়া করে। আগে গাজীপুরে দেখেছিলাম যে ডান্ডাবেরি পড়া অবস্থায় তার জানাজায় গিয়েছিলেন, এবং একজন বক্তাকেও দেখলাম যে খুবই এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে স্যার, এগুলো আপনাদের নজরে এসেছে কিনা বা এটি সঠিকভাবে করা হয়েছে কিনা? এগুলি নজরে এসছে, এগুলি কি পরিপ্রেক্ষিতে করা হয়েছে সেগুলির ব্যাপারে অনুসন্ধান চলছে। প্রসঙ্গ যা বলে পণ্যগুলো সেগুলো অনেক, বিশেষ করে পোশাক খাতের ব্যবসায়ীরা অভিযোগ করেছেন যে তাদের পণ্যগুলো বিভিন্ন জায়গা থেকে চুরি হয়, কিন্তু সেগুলো সাধারণ চুরি এবং ডাকাতির মামলাতে হওয়াতে দীর্ঘ একটি প্রক্রিয়া চলে যায় এবং তারা আসলে সেটি পান না, এবং এটি রপ্তানির ক্ষেত্রে অনেক বড় একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আইনটি সংশোধন করে তাদের এই চুরি বা ডাকাতির ঘটনাগুলো অন্য কোনো আইনে, শক্ত কোনো আইনে ব্যবস্থা নেওয়া যায় কিনা? আপনার প্রশ্নের জবাবে আমি এইটুকু বলতে পারি যে তারা যারা এই এই অভিযোগ করেছেন বা যারা এই সমস্যায় ভুগছেন তারা যদি হয় বাণিজ্য মন্ত্রণালয়, না হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর এই জায়গায় না দুই জায়গায় না পারলে আইন মন্ত্রণালয়ে যদি তারা এই সমস্যাটা নিয়ে আসেন তাহলে আমরা অবশ্যই এটার ব্যাপারটা দেখব এবং এই সমস্যা সমাধান করার চেষ্টা করব। তাতে যে প্রত্যেক সময়ই আইন পরিবর্তন করতে হবে তা নয়, আইনের থেকে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটা চেষ্টা করব। ব্রাহ্মণবাড়িয়ার ব্যাপারে আপনার কি চিফ জাস্টিস স্যারের সাথে কোনো আলাপ আলোচনা হয়েছে?